জালকাঠিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। জালকাঠির রাজাপুরের 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকাল 11টায় উপজেলা গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া এলাকায় মাস্টার জহিরুদ্দিন মিয়া স্মৃতি পাঠাগার চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহাগ হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন রাজাপুর উপজেলার সন্তান কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। মাস্টার জহিরুদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সাবেক ওসি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান মোল্লা, গালুয়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মজিবুল হক কামাল। এছাড়াও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল হক আকন, ইউপি সদস্য মোহাম্মদ মোস্তফা জামান সহ। এ সময় রাজাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল বারেক ফরাজি সহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এর পূর্বে 15 আগস্ট নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মাস্টার জহিরুদ্দিন স্মৃতি পাঠাগার অনুষ্ঠানে আয়োজন কখনোই আমি এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। শিশুরা কিছু করার যদি স্বপ্ন থাকে তাহলে আসলে অনেক ভালো কিছু করা যায়, অর্থাৎ স্বপ্ন থাকতে হবে। এপিজে আবুল কালামের যে কথা যদি বলি, যে উনি বলেছেন যে যে স্বপ্ন ঘুমাতে দেয় সেটা স্বপ্ন না, যে স্বপ্ন ঘুমাতে দেয় না এটা আমার করতে হবে, এটা অর্জন করতে হবে, সেটাই হলো স্বপ্ন।